চিনতে পেরেছেন স্যার? না চেনার তো কিছু নেই, আপনি সেই বেয়াদবটা তো না? তার মানে আমি তো ঠিকই চিনেছি। কিভাবে বুঝলেন স্যার? বেয়াদব বলার পরেও যারা এরকম শব্দ করে হাসতে পারে তারা যে কি চিজ এটা বোঝার ক্ষমতা আমার আছে। হ্যাঁ তা তো থাকবে। আই নো ইউ আর এ জিনিয়াস ওয়ান। প্রশংসা। বাই দ্য ওয়ে আপনি কি আর কিছু বলবেন? আমি ব্যস্ত। ও রিয়েলি? জি। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যে কারণে আমি ফোন করেছি সেটাই যে জানানো হবে না? সেটা জানা কি আমার জন্য খুব জরুরি? আপনার জন্য তো অবশ্যই স্যার। তাহলে বেশি ভনিতা না করে দয়া করে স্ট্রেট বলে ফেলুন, দেখি আপনার কথা শুনে আমি কৃতার্থ হই কিনা। কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে মিস্টার ইব্রাহিম। ভয়? কিসের ভয়? ভয়টা তো স্যার শুধু আপনাকে নিয়ে, কজ মানুষের বয়সটা একটা ফ্যাক্টর। কিন্তু স্যার আপনি যতই বড়াই করেন না কেন, আপনি যে সেই আগের মতো মানসিক এবং শারীরিক অবস্থায় নেই সেটা আমি জানি স্যার। অর্থাৎ আপনার ধারণা ইব্রাহিম খলিল বুড়ো হয়ে গেছে? সময়টাকে আপনি চাইলেও ঠেকিয়ে রাখতে পারবেন না? না 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 শুধু পারি না, বিষয়টা তো উপরালা। টাইম অ্যান্ড টাইড ওয়াট ফর নান। বাহ, বাস্তবতাকে মেনে নেওয়ার মতো দারুণ ক্ষমতা আছে দেখি আপনার। শুধু বাস্তবতা না আরো অনেক কিছু মেনে নেওয়ার ক্ষমতাই আমার আছে, সেটা আপনার না জানলেও চলবে। দয়া করে আপনি সময় নষ্ট না করে বলে ফেলুন। হ্যালো হ্যালো হ্যালো। ব্যাপারটা আপনার জন্য রীতিমতো একটা বুম বুম। তো শুনি ইব্রাহিম খলিলের জন্য কি বুম আপনি অপেক্ষা করিয়ে রেখেছেন? এখনই নিজের বাড়িতে পৌঁছান মিস্টার ইব্রাহিম, ওখানে আপনার বোনকে গুলি করা হয়েছে।